আসসালামু আলাইকুম। শৌখিনতার তথ্যে আজকে আপনারা যেটা জানবেন সেটা আপনাদেরই কমেন্টসের ভিত্তিতে বানানো। অনেকেই কমেন্টস করতেছেন তাদের ফিমেল পাখি ডিম দিয়েছে অথবা বাচ্চা ফুটেছে অথবা দু একটা ডিম দিয়েছে, তাতেই মেল পাখিকে অনেক কামড়াচ্ছে, মেল পাখিকে রক্তাক্ত করে দিচ্ছে। আসলে ফিমেল পাখি মেল পাখিকে এরকম কামড়ায় কেন, রক্তাক্ত করে দেয় কেন, এই বিষয়টা শীতকালেই বেশি হয়ে থাকে। কেননা শীতকালে পাখির ব্রিডিং সিজন, আর ব্রিডিং সিজনে এসে ফিমেল পাখির যেহেতু ব্রিডিং করে, আর ব্রিডিংয়ে তাদের শরীরে যেই পুষ্টিগুণগুলো প্রয়োজন সেগুলো না থাকার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। চলুন তাহলে জেনে নিই এই সমস্যাটা কেন হয় এবং এর সমাধান কী। ফিমেল পাখি মেল পাখিকে তখনই ঠোকরায়, কামড়ায় এবং রক্তাক্ত করে দেয় যখন ফিমেল পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। অর্থাৎ ফিমেলটা মেটিং করছে, তারা দু একটা ডিম দিয়েছে অথবা সবগুলো ডিম দিয়ে ডিমে তা দেওয়া শুরু করেছে, তারপরেই মেল পাখিকে কামড়াচ্ছে। আবার এমনও হতে পারে যে বাচ্চা ফুটেছে, তারপরে মেল পাখিকে কামড়াচ্ছে এবং এমন কামড়াকামড়ি, এমন মারামারি যে রক্তাক্ত করে ফেলছে, প্রায় মেলটাকে মেরেই ফেলতেছে। এই কারণটা মূলত হয়ে থাকে ওই একটা জন্যই, সেটা হচ্ছে পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব হয়ে থাকে। এই সমস্যাটা ক্যালসিয়ামের অভাবজনিত কারণে হয়ে থাকে। তো এর সমাধান হিসেবে আপনারা যে ব্যবস্থা নিতে পারেন, পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগেই তাদেরকে ফুল ব্রিডিং কোর্স করে নেওয়া। আবার ব্রিডিং কোর্স না করলেও আপনি একটা কাজ করতে পারেন, যদি পাখি হেলদি থাকে তাহলে অন্তত পক্ষে আপনার জিঙ্ক এবং ক্যালসিয়াম এই দুইটা ওষুধ পাখিকে 3 দিন অথবা 5 দিন খাওয়াইতে পারেন। পাখি এরকম আক্রমণাত্মক হওয়ার আরও একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে আপনার পাখি কৃমি হওয়া। অনেক ক্ষেত্রে পাখি কৃমিজনিত সমস্যাতেও এরকম আক্রমণাত্মক হয়ে ওঠে। তো যদি আপনার মনে হয় পাখিকে অনেক দিন যাবৎ কৃমি কোর্স করার নাই, 3-4 বার তাদেরকে ব্রিডিং করে নিয়েছেন, সেক্ষেত্রে কৃমি কোর্সটাও সারিয়ে নেবেন। পাখির ক্যালসিয়াম কোর্স, কৃমি কোর্স, ব্রিডিং কোর্স, এগুলো যাবতীয় কিছু খুব সহজেই ওষুধের নাম, পরিমাণ, খাওয়ানোর নিয়ম, এগুলো কখন খাওয়াবেন এগুলো জানতে আপনারা প্লে স্টোর থেকে বার্ডস কেয়ার ফুড অ্যান্ড হেলথ এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে রাখবেন। এখানেই সব কিছু পেয়ে যাবেন। এছাড়াও আপনারা শৌখিনতার তথ্যের চ্যানেলে ঢুকলে পাখির ক্যালসিয়াম কোর্স, ব্রিডিং কোর্স, এছাড়াও কৃমি কোর্স সবগুলোই ভিডিও পেয়ে যাবেন। আপনাদের যেটা সুবিধা হয় সেখান থেকে বিস্তারিত জেনে নিয়ে আপনি পাখির উপর ওষুধগুলো প্রয়োগ করবেন। এখন আসুন, যখন দেখবেন আপনার ফিমেল পাখিটা এরকম আক্রমণাত্মক হয়ে উঠেছে, মেল পাখিকে অনেক কামড়াচ্ছে, রক্তাক্ত করে দিচ্ছে অথবা মারামারি করতেছে, এই অবস্থায় আপনি কি করবেন? এই অবস্থায় আপনার হাড়িতে যদি ডিম থাকে বা বাচ্চা থাকে, সেই ডিম বাচ্চার মায়া আগে করা যাবে না, আপনার মেল পাখিটাকে বাঁচাতে হবে। এজন্য মেল পাখিটাকে অবশ্যই আলাদা খাঁচায় রাখবেন এবং খাঁচাটা ফিমেল পাখির খাঁচার পাশেই রাখবেন। পাশে রেখে এতটা দূরত্ব রাখবেন যেন খাঁচার ফাঁকা দিয়ে একে অপরকে ধরতে না পারে, এবং তারপরে আপনার এদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। তো যদি বাচ্চা থাকে, অনেকে হয়তো বা এটা ই করবেন যে বাচ্চা আছে, এখন ওষুধ খাওয়ালে যদি বাচ্চাটার সমস্যা হয়ে যায়, তো সমস্যা সচরাচর হয় না, আর যদি হয়েও যায় আপনি সেই দিকে দেখলে কিন্তু বড় পাখিটাকে হারাবেন। আর ওষুধ ছাড়াও আরও কিছু উপায় রয়েছে যেগুলো আপনি করতে পারেন, সেটা হচ্ছে পাখির খাঁচায় আপনার ডিমের খোসা দিয়ে রাখতে হবে। মুরগির ডিমের যে খোসাগুলো হয়, মুরগি বা হাঁস যে কোনো হতে পারে, সেই খোসাগুলো, খোসার উপরে যেন মুরগির বিষটা না লেগে থাকে এটা একটু খেয়াল করবেন। সেই খোসাগুলো আপনি খাঁচার মধ্যে দিয়ে দিবেন এবং পাখির খাঁচায় অলওয়েজ মিনারেল ব্লক, ক্যাটেল ফিশ বোন না দিতে পারলেও মিনারেল ব্লক এবং গ্রিটটা দিয়ে রাখবেন, সাথে এই ডিমের খোসাটাও দিয়ে রাখবেন। এটা পাখি যখন মারামারি করছে তখন তো অবশ্যই দিবেন, তার আগেও অবশ্যই দিয়ে রাখবেন। আমি আপনাদেরকে এই সমস্যার জন্য যে ওষুধের কথা বললাম, ক্যালসিয়ামের ওষুধটা কেন বললাম, আসলে পাখি যখন ডিম দেয় সেই ডিমটা
পাখির পেটের মধ্যে হওয়ার জন্য, ডিমের খোসাটা হওয়ার জন্য পাখির শরীর থেকে অনেক ক্যালসিয়াম ক্ষয় হয়। এই ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে পাখির খোসাটা হওয়ার জন্য। আর ক্যালসিয়াম অভাব হওয়ার কারণেই পাখি খিটখিটা হয়ে যায়। আর এর সাথে আপনারা যেহেতু ক্যালসিয়াম ওষুধ খাওয়াচ্ছেন, তার সাথে আমি আরেকটা ওষুধ বললাম জিঙ্ক। এই জিঙ্কটা দিলে হবে কি, আপনার পাখির ডিমটা ফার্টাইল হতে সহায়তা করবে, ডিমের উর্বরতা বৃদ্ধি করে এই জিঙ্ক। এছাড়াও অন্যান্য উপকারিতা তো রয়েছেই, কিন্তু বেসিক্যালি আপনার ডিমেই ভালো উপকারিতা এই দিবে। এছাড়াও জিঙ্ক কিন্তু পাখির শরীরের যে উজ্জ্বলতা, পালকের যে উজ্জ্বলতা, এটাও বৃদ্ধি করে, এটাও ধরে রাখে। তাহলে আপনার পাখি মারামারি করলে, সেটা ফিমেলটা বেশি আক্রমণাত্মক হোক বা মেলটা আক্রমণাত্মক হোক, যেটাই হোক না কেন, আপনি তাদেরকে প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে খাঁচার মধ্যে আপনার ডিমের খোসা, মিনারেল ব্লক, গ্রেট এগুলো দিয়ে রাখবেন অবশ্যই। এগুলো দেওয়ার পরে আশা করি তাহলে এই সমস্যাটা ফিল করতে হবে না। তারপরেও যদি এমন হয়ে যায় তাহলে আপনারা পাখিকে ক্যালসিয়াম কোর্স করাবেন। ক্যালসিয়াম কোর্স করানোর জন্য আপনার স্কয়ার কোম্পানির একটা ঔষধ রয়েছে, ক্যালপ্লেক্স, এই ঔষধটা নিতে পারেন। এছাড়াও আপনারা জিঙ্ক ওষুধটা খাওয়াবেন। জিঙ্ক ওষুধটা খাওয়াতে পাখির জন্য অ্যাকমি কোম্পানির জিসবেট এই ঔষধটা নিতে পারেন। এরপর আপনি আরেকটা ঔষধ খাওয়াইতে পারেন যদি পাখির হেলথ দেখে মনে হয় খাওয়ানো প্রয়োজন, সেটা হচ্ছে যে কোনো একটা মাল্টিভিটামিন পাখিকে খাওয়াবেন। মাল্টিভিটামিন হিসেবে রেনা WS নিতে পারেন, অথবা যে কোনো ভালো মানের মাল্টিভিটামিন পাখিকে খাওয়াইতে পারেন। এছাড়াও আপনার পাখির এই সমস্যাগুলো হলে বা যে কোনো ধরনের রোগবালা হলে সেটা পাখিকে দেখেই কিভাবে শনাক্ত করবেন পাখির কি রোগ হয়েছে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। এই নিজেই বোঝার জন্য এবং সেই রোগের লক্ষণ দেখে তাদেরকে কী ওষুধে ট্রিটমেন্ট করবেন এটাও নিজেই বুঝতে পারবেন। এটা বোঝার জন্য অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে বার্ডস কেয়ার ফুড অ্যান্ড হেলথ এই অ্যাপসটা ইনস্টল করবেন। এই অ্যাপসের মধ্যে ট্রিটমেন্ট সেকশনে গেলেই এই বিষয়গুলো ভালোভাবে দেওয়া রয়েছে। আপনারা এটা দেখে আপনার পাখির লক্ষণের সঙ্গে মিলায় রোগ শনাক্ত করবেন এবং সেই রোগ অনুযায়ী যে মেডিসিন কী পরিমাণে কী নিয়মে দিতে হবে সেটাও এখানে রয়েছে। আশা করি আজকের শৌখিনতার তথ্য আপনাদের সকলের উপকারে আসবে, বিশেষ করে যারা অনেক কমেন্টস করতেছিলেন তাদের পাখি মারামারি করছে, তাদের তো অনেক উপকারে আসবেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার পাখি পালক বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।